হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজ বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছে, তিনটে মিডিয়াম সাইজের। আর সবাই বলছে আজ সর্ষে ইলিশ খাবে, তার জন্য সর্ষেগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, 100 গ্রাম সর্ষে। সেটা এখন মিক্সিতে নিয়ে নিয়েছি বেটে নেওয়ার জন্য। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কয়েক কোয়া রসুন, আর এক টুকরো আদা, আর কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কা। যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই, তাই আমরা একটু মরিচটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের মতো কেমন ঝাল পছন্দ করেন সেই রকমই দেবেন। তারপর এর মধ্যে আবার একটু লবণও দিয়ে দিলাম। তো সব কিছু একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এদিকে মাছগুলো কেটে ধুয়ে আমি একটুখানি হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি মিক্সিতে যে মশলাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি মশলাটা করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য আমি আলাদা করে আর কোনো লবণ দেব না। একটা বল বাটির মধ্যে আমি সব কিছু নিয়েছি যাতে মাখতে আমার সুবিধা হয়। তো সব কিছু এখন মাখিয়ে নেব ভালো করে একটা খুন্তির সাহায্যে। এ দেখুন, মাখানো আমার হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটুখানি সরিষার তেল দিয়ে, এর মধ্যে শুকনো লঙ্কার ফোড়ন আর কালো জিরের ফোড়ন দিয়ে, তারপর একসাথে মাখিয়ে রাখা মাছ আর মশলাটা দিয়ে দেব। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। বেশি সেদ্ধ নেবে না। তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেব, জল দিয়ে আবার ঢেকে রেখে দেব। দেখুন, কষানি হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি আবার ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতন। আমি তো সর্ষে ইলিশটা এইভাবে রান্না করলাম। তো আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা ইলিশ মাছ কীভাবে খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। আমাদের বাড়িতে ইলিশ মাছ সবাই সর্ষে ইলিশটাই খেতে পছন্দ করে, আর ভাজাটাও খেতে পছন্দ করে। তাই আজ সর্ষে ইলিশটাই করলাম সবার জন্য। তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এখন উপর থেকে আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নেব, আর বেশি সেদ্ধ করব না যেহেতু মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে উপর থেকে একটু কাঁচা সরিষার তেলও ছড়িয়ে দিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো যদি তুমি নতুন হয়ে থাকো।